আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব। গত পর্বে আমরা প্যাটার্ন, শর্ট প্যান্ট প্যাটার্ন কাটিং শিখেছি, এখন আমরা শিখব কিভাবে প্যাটার্ন গেটিং করতে হয়। শর্ট প্যান্টের প্যাটার্ন গেটিং করতে হয়, সেক্ষেত্রে আমার এখানে সাইজ দেওয়া আছে এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। সেক্ষেত্রে আমাকে সর্বদা, আমরা যেহেতু বেশ সাইজ ধরে প্যাটার্ন করছিলাম, এটা মিডিয়াম সাইজ, সেক্ষেত্রে আমরা সাইজটা অ্যাড করে নেব এক্স স্মল, এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল জেনারেট করে নেব। জেনারেট করে নেওয়ার পরে এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল আমার সাইজ নেওয়া হয়ে গেছে। আমি এখন যে সাইজ ধরে প্যাটার্ন করছিলাম সেটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা বাইরে সাধারণত স্যাম্পল সাইজ হয়ে থাকে। আমরা স্যাম্পল সাইজ যেহেতু সর্বপ্রথম আমরা ফিট স্যাম্পল করছিলাম, সেক্ষেত্রে আমার মিডিয়াম সাইজ প্যাটার্নটা করা ছিল। এখন আমাকে অল সাইজ গ্রেডিং করতে হবে। অল সাইজ গ্রেডিং করার ক্ষেত্রে আমাদের গ্রেডিং অপশানে যেতে হবে। যাওয়ার পরে আমরা যে কোনো এক সাইড থেকে আমরা গ্রেডিং শুরু করতে পারি। সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ফান্ডরাইজের মেজারমেন্টটা করে নিচ্ছি। 24, 25, 26, 27, 28 সাপ আমার মিডিয়াম থেকে লার্জ এক্সেল, এক্সএম এবং এক্সএম এবং ডাবল এক্সেলের 1.5 cm মেজারমেন্ট আমরা গ্রেডিংটা করে নেব। এখন আমরা ব্যাকরাইজের গ্রেডিংটা করব। ব্যাকরাইজে আমার মেজারমেন্ট আছে, ব্যাকরাইজ 34, 34, 35, 36, 37, 38 হাফ। এখানে আমার এক্সএম, এক্সএম, 1.5 cm, এক্সএম, এক্সএম, 1.5 cm অর্থাৎ 1.5 cm, 1.5 cm মেজারমেন্ট দিয়ে নিলাম। নেওয়ার পরে আমাকে এখন আসতে হবে সাইড সিএম লেন্থ, আমরা মেজারমেন্টটা দিয়ে নেব। এখানে 32, 32, 33, আমরা ইনসিএমের গ্রেডিংটা করে নেব। 9, 9.5, 9.5, 10। সেক্ষেত্রে আমরা এখানে হাফ সিম গ্রেডিং দিয়ে নেব। এখানে এখানে 0, যেহেতু এখানে 9, 9.5, 9.5, 9, এখানে আমরা 0 রেখে পরেরটা আমরা হাফ সিম গ্রেডিং দিয়ে নেব। এবারে আসে 8.5, 8.5, এখানে আমরা হাফ সিম গ্রেডিং করে নেব। স্মল সাইজের হাফ সিম গ্রেডিং করে নিলাম। তারপরে সেম অপশানে অপর সাইডে যেমন ব্যাকরাইজ আমার ইনসিএমের মেজারমেন্টটা দিয়ে নেব। ইনসেমের গ্রেডিংটা আমরা করে নিলাম সেম ওয়েতে। এবারে আমরা হিপের গ্রেডিংটা দিয়ে নেব। 50, 53, 56, 59 এবং 61, এখানে আমার 3 cm, 3 cm, 3 cm স্যার সেম। এখানে আমি 1.5, 1.5 আর এখানে আমি দেব 1.1 cm। স্মল সাইজ আছে 50 আর এক্স স্মল আছে 48। এখানে আমি 1.5 cm, এখানে আমি 1.5 cm গ্রেডিংটা দিয়ে নিলাম। 1 cm, 1.5 cm, এখানে 1 cm সেম ওয়েতে আমি ব্যাকরাইজের মেজারমেন্টটা দিয়ে নেব। ব্যাক হিপের মেজারমেন্টটা দিয়ে নেব 1 cm, 1.5 cm এবং 1 cm আমার ইনসিএম, ব্যাকরাইজ, ফন্ডরাইজ,
গেটিং হয়েছে, থাইয়ের গেটিং আমরা দিয়ে নিয়েছি। এবার সাইড লেন্থের গেটিংটা আমরা দিয়ে নেব 32, 33, 34, 35। এখানে আমার এক্সিএম এক্সিএম ডেড সিএম এক্সিএম এক্সিএম 1.5 cm, এখানে 1 cm, এখানে 1 cm, সরি আগে আমাদের ফন্ডাইজ গেটিংটা ছোট সাইজে দেওয়া হয় না, সেক্ষেত্রে আমরা ছোট সাইজের গেটিংটা দিয়ে নিলাম। সো ছোট সাইজের গেটিংটা আমরা দিয়ে নেব এক্সে। এবার আমরা ফ্রন্ট থাইয়ের গেটিংটা দিয়ে নেব। ফ্রন্ট থাইয়ের গেটিং 27, 26, 27, 29, 33, 31, 32, 33, 36। সেক্ষেত্রে আমরা এখানে যে মেজারমেন্টটা দেওয়া আছে সেই মেজারমেন্টটা আমরা গেটিং করে নেব 1.3, 1.3, 1, 1.3, মাইনাস 1.3। এবার আমরা ব্যাক থাইয়ের মেজারমেন্টটা, ব্যাক থাইয়ের গেটিংটা দিয়ে নেব। এসব ফল প্যাটার্নের ক্ষেত্রে আমাদের থাইয়ে যা গ্রেডিং থাকবে সেই গ্রেডিংটাই আমাদের দিতে হবে। এবারে আমরা লেগ ওপেনিংয়ের গ্রেডিংটা দিয়ে নেব। লেগ ওপেনিংয়ের গ্রেডিং থাই গ্রেডিং সেম, সেক্ষেত্রে আমরা সেম গ্রেডিংটা দিয়ে নেব। এবার আমরা ব্যাক লেগ ওপেনিংয়ের গেটিংটা আমরা দিয়ে নেব সেম অপশানে। এবার আমাদের গেটিংটা শো করব। যদি আমাদের শেপ মডিফাই করতে হয় সেক্ষেত্রে আমাদের শেপ মডিফাই করার অপশান এখানে আছে, আমরা শেপগুলো মডিফাই করে নেব। শেপগুলো আমরা পিস টু পিস মডিফাই করে নেব, মডিফাই করে নেব, তাহলে শেপগুলো সুন্দর দেখা যাবে। স্মল এক্স স্মল মিডিয়াম, আমরা মিডিয়াম সাইজে প্যাটার্নটা রেখে তারপর প্যাটার্নটা আমরা শেপ সুইং অ্যালাউন্স দেবো, গেডিং দেখবো সব কিছু ঠিকঠাক আছে কি না। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।